আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাওয়াতকে যে কবুল করেছে, এই কবুলিয়াতের অন্য কোনো কারণ নাই। উনি ভিতরে যতটুকু বাহিরে ততটুকু, বাহিরে যতটুকু ভিতরে ততটুকু। কাউকে পরোয়া করে কথা বলতে হবে এবং কাউকে মেপে কথা বলতে হবে, এটা আমি আমার জীবনে কোনোদিন ওনার বৈশিষ্ট্য এবং গতিতে দেখিনি। এই জন্য কাউকে মেপে, কাউকে ভয় পেয়ে, কাউকে পরোয়া করে কথা বলার উনি প্রয়োজন মনে করেন। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, জানি না এই ঘটনা শোনানোর পাল্টা প্রতিফল কি হতে পারে। বাংলাদেশের একটা বিশাল সরকারি অফিস, নাম বললে সমালোচনা বেশি হবে, এই জন্য নাম বলছি না, এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের একজন, সরকারি দায়িত্বশীলদের একজন, সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে তাদের একজন, উনিও কোনো একটা বিভাগের প্রধান, কোনো একটা এর প্রধান, সর্বোচ্চ পর্যায়ে যারা প্রধান থাকে তাদের একজন। তো আপনারা জানেন যে করোনার মধ্যে আব্বুর অনেক বক্তব্য, যেটা উনি সারা পৃথিবীর বহু আলেম ওলামা স্রোতের গতিতে, যখন আমি নিজেও ভুলভাল বক্তব্য দিয়েছি মানুষের কথায় প্রভাবিত হয়ে, মিডিয়ার কথায় প্রভাবিত হয়ে, তখন কোনোদিন তাকে পরিবর্তন করতে পারিনি। আমি তো পারিনি, আমার ভগ্নিপতি বাকি বিল্লাহ হাজারো চেষ্টা করেছে আব্বুকে পরিবর্তন করার, যে আব্বু এটা এইরকম, আসলেই এই কাহিনী, আসলেই এটা গুরুত্ব দিয়ে বলা উচিত, আপনি এভাবে বলিয়েন না, মানুষ দুর্নাম করবে। তখন দুনিয়া থেকে বিশ্বাসই করতে চায়নি, সবার একটাই দাবি, হ্যাঁ 3 ফুট দূরে দাঁড়াতে হবে, সালাতে মাস্ক পরতে হবে, সবার একটাই দাবি। সেখানে স্রোতের বিপরীতে ঘরের মধ্যে জিহাদ করে আমি আর আমার ভগ্নিপতি ও লকডাউনে আটকে গেছিল, আব্বুকে তার এই ফতোয়া থেকে সরাতে পারিনি। বাহিরে তো মানুষ দুর্নাম করছে, ফেসবুকে দুর্নাম দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু উনি ভিতরে তার পরিবারের পক্ষ থেকে বাধার সম্মুখীন যে আপনি এই কথা বলিয়েন না, উনি এ কথাকে পরোয়া করেন, তখন যা বলেছে এখনো তাই বলছে। দুনিয়ার মানুষ তার ফতোয়া পরিবর্তন করেছে, উনি পরিবর্তন করেননি। তো উনি যেই দিন ওই বড় দায়িত্বশীলদের সাথে দেখা করতে যাবেন, 4-5টা 6-7টা চেকিং এর স্তর পার হচ্ছে, তো হ্যাঁ আমি বলবো দেশের আইন মেনে অবশ্যই মুখে মাস্ক পরা উচিত। তো আব্বুর দাবি হচ্ছে যে আমি যখন রুম থেকে বের হয়েছি তখন আমি অজু করে বের হয়েছি, এখান থেকে যখন ফিরে যাব তখন গিয়ে অজু করব, এটাই আমার হেফাজতের জন্য যথেষ্ট, আমাকে আলাদা করে মাস্ক পরতে হবে না, এটা তার ব্যক্তিগত চিন্তা। যখন যেখানে যে বাধা দিয়েছে তখন তাকে তিনি উত্তর দিয়েছেন, বিমানবালা হোক, বিমানবন্দর হোক, ব্যাংক হোক, যেখানে হোক সেখানে বাধা দিলে উনি উত্তর দিয়েছেন, দেখো আমি অজু করে এসেছি, এখান থেকে গিয়ে আবার অজু করব। এবং করোনার মধ্যে ওনার একটাই কথা ছিল যে অজু করতে হবে, মানুষ বলেছে হাত ধো, উনি বলেছেন অজুর কথা। এই জন্য আলেতেসাম টিভিতে দেখবেন যে করোনা থেকে বাঁচার একমাত্র উপায় লেখা আছে অজু, কিন্তু মানুষ কিন্তু বলেছে শুধু হাত ধোয়ার কথা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুধু হাত ধোয়ার কথা বলেননি, অজুর কথা বলেছে, অজু করতে হবে। তো যে 5-6টা চেকিং ক্রস হলো, তো সব চেকিং এ এটাই কঠোরতা যে মাস্ক পরতে হবে। তো উনি তো বিনা মাস্কই আছে, তো যেহেতু সাথে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আছে, আর একজন যিনি নিয়ে যাচ্ছেন ওনাকে সবাই স্যার স্যার বলতেছে, তো স্যার স্যার বলার কারণে তার সাথে যে আছে তাকে আর কিছু বলছে না, বলে একটা বিশাল রুমে প্রবেশ করলাম, 4-5টা চেকিং পোস্ট অতিক্রম করে যে বিশাল রুমে প্রবেশ করলাম, ওখানে যিনি নিয়ে যাচ্ছেন তার মতো পদমর্যাদার আরও 6-7 জন অপেক্ষায় আছে, উনি যিনি সর্বোচ্চ পর্যায়ে তার সাথে দেখা করবেন। তো সিরিয়াল আব্বুর আগে দিল ওনার কাছে গিয়ে, যখন বলা হলো যে আব্বুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসছিল ওনাকে আগে নিয়ে আসেন, তো গেল আব্বু, উনি দাঁড়িয়ে টেবিল থেকে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিয়ে আমার ধারণা ছিল যে আর 10টা মানুষ যখন এইরকম বড় পর্যায়ের ব্যক্তির সাথে দেখা করে, কারণ আমি ব্যক্তিগতভাবে হলে অনুনয় বিনয় করে কিছু বলতাম, কিছু অনুরোধ করতাম, কিছু দাবি দেওয়া, কিছু আবদার রাখতাম, আমারও ধারণা যে আব্বু অবশ্যই আজকে এরকম কিছু বলবে, কিছু দাবি দেওয়া, কিছু আবদার, কিছু অনুরোধ রাখবে। কিন্তু যেই বিষয়ে সমস্যা তৈরি হয়েছে আব্বু ওই বিষয়ের উপরে এত কঠোর বক্তব্য দিলেন ওই রকম উচ্চ পর্যায়ের দায়িত্বশীলের সামনে, যে আমি নিজে আতঙ্কিত ছিলাম যে এই বক্তব্যের পরে কি হবে। ওই রকম উঁচু পর্যায়ের দায়িত্বশীলের সামনে যেই বিষয়ে সমস্যা তৈরি হয়েছে ওই বিষয়ে উপস্থিত
কোরআন এবং হাদিস থেকে এত কঠোর বক্তব্য দিলেন যেগুলো অধিকাংশই ছিল করোনা রিলেটেড। তো ওই দিন আমি আর একবার জানতে পারলাম যে আমিও আসলে আমার বাবাকে এখনো 100-তে 100 চিনতে পারি। ওনার ব্যক্তিত্ব, ওনার অটলতা, ওনার দৃঢ়তা, ওনার নীতি, নীতির উপর অটলতা, এইটা আসলে আমিও এখনো 100-100 ওনাকে চিনতে পারিনি। ওই দিন আমি এটা অনুভব করতে পারলাম। সুতরাং যারা এখানে মঞ্চে বসে দুই তিনটা কথা বলে ওনার ওপর কিছু আরোপ করতে চায়, তাদের উচিত আল্লাহকে ভয় করা এবং এই কথার হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যতটুকু বলেন অতটুকুতে উনি সত্য বলেন। উনি দিন বিক্রি করে মানুষের কাছে খাবেন না, 30 বছর থেকে বলে আসছেন, এখনও বলছেন, এবং এটার উপর উনি অটল থাকার চেষ্টা করেন। একই সময়ে যেহেতু অনেকগুলো ঘটনা ঘটেছে, এরকমই আর একটা বড় উচ্চ পর্যায়ের অফিসে এবার ডেকে পাঠানো হলো, সেটাও একটা কঠিন জটিল বিষয় নিয়ে। দাবি হচ্ছে আপনার ফতোয়া পরিবর্তন করতে হবে, আপনি এভাবে বলেছেন এভাবে বলতে হবে। তো বাসা থেকে আলোচনা হয়ে আব্বু এই মর্মেই গেছে, এই বলেই গেছে যে যা হয় হোক আমি ফতোয়া পরিবর্তন করতে পারবো না। এই জন্য ফতোয়া পরিবর্তন করতে পারবো না যে আমি যা মুখে বলেছি এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূলের হাদিস বুখারীতে লেখা আছে। আজকে আপনারা আমাকে ফতোয়া পরিবর্তন করতে বলছেন, বুখারী তো পরিবর্তন করতে পারবেন না। তো আমি যেটা বলেছি এটা বুখারীতে থাকা আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদ, এটা পরিবর্তন করতে পারবো না। তাতে আপনারা যেটা করার সেটা করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা চাইলে আপনারা যে বিষয়ে আতঙ্ক বোধ করছেন, যে বিষয়ে সমস্যা বোধ করছেন, সেই বিষয়ে আমি এই ধরনের একটা ব্যাখ্যা দিতে পারি। যখন তারা দেখল যে এরকম কঠিন পরিস্থিতিতেও তার মতো একজন আলেম আজ থেকে 1300-1400 বছর আগে শুনতাম যে মানুষকে ফতোয়া পরিবর্তন করার দাবি পেশ করা হতো, কিন্তু আজকে আমার জীবদ্দশায় দেখলাম যে এই যুগেও একজন আলেমকে তার ফতোয়া পেশ করার পরিবর্তন করার দাবি পেশ করা হয়। তো সেই যুগে যেমন আহমদ বিন হাম্বাল বলেছিল যে আমার ফতোয়া পরিবর্তন হবে না, তাতে আপনারা জুলুম অত্যাচার যা করেন করেন। ইমাম মালিক বলেছিল আমার ফতোয়া পরিবর্তন হবে না, তাতে আপনারা জুলুম অত্যাচার যা করার করেন। আমি বক্তব্যের মঞ্চে যা বলেছি সেটা মানুষের সামনে পরিবর্তন আমি করতে পারবো না, তাতে আপনারা যা করার করেন। এই নিদর্শন 1400 বছর পরে এই যুগে আমি সচক্ষে দেখেছি, সত্য ঘটনা। এখন বিস্তারিত খুলে বলতে পারছি না, কিন্তু একদিন ইতিহাসে লেখা থাকবে। সুতরাং এই ধরনের মানুষদের জন্য আপনাদের দোয়া করা উচিত। অযথা মন্দ ধারণা করে, কুধারণা করে দুইটা কথা বলে তার মানের হানি আপনি করতে পারবেন না, আপনি ছোট হয়ে যাবেন। কেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সম্মান দেওয়ার মালিক তো আপনি নন। ইন্নাল ইজ্জাতা জামিআ, সমস্ত সম্মানের একচ্ছত্র মালিককে তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে সম্মান দিন। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আপনি যদি তার সম্মান নিয়ে টানাটানি করেন তা আপনি অপমানিত হবেন। বহুজন বহু জায়গায় এরকম অপমানিত হয়েছে, হচ্ছে। সুতরাং অপমানিত হওয়ার প্রয়োজন নাই, ভালো ধারণা রাখবেন, একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিনের দায়ীদের জন্য ভালো ধারণা রেখে তাদের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাদের কাজের মাঠ, কাজের ফিল্ডকে সহজ করে দেন, তাদের কাজে যেন বরকত দেন, এই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আজকে বলতে বলতে আরেকটা কথাও বলি, এখন যে জায়গা থেকে আসতেছি আমি এবং আপু, তো যেই জায়গার উপর দিয়ে আমরা হাঁটলাম দুপুরে, এটা একটা সময় আজ থেকে 1 বছর আগে আমার কাছে অসম্ভব রকমের স্বপ্ন ছিল। স্বপ্ন মানুষের এত স্বপ্ন মানে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন নয়, বরং মনের স্বপ্ন যে আসলে এটা কি সম্ভব, এটা কি হতে পারে, এত কঠিন জিনিস হওয়া কি সম্ভব? কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে এত কঠিন জিনিস এভাবে হবে এটা আসলে কল্পনা করা যায় না। আপনারা যাবেন গিয়ে দেখবেন আমি বলছি কি সেই জিনিস। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যখন প্রথম 8-9 বিঘা জমির উপর প্রথম যখন 2013 সালে প্রতিষ্ঠান শুরু হয়, সেখান থেকে আপু ধীরে ধীরে জমি কিনে সেই জায়গাগুলোকে 16-20 বিঘা মোটামুটি দুই প্রতিষ্ঠানই, ডাঙ্গিপাড়া 25 বিঘার উপর এবং এটা মোটামুটি 16-20 বিঘার উপর ছিল। কিন্তু ওই জায়গায় আলাদা মহিলা মাদ্রাসা করা যাচ্ছিল না এবং নাই মহিলা মাদ্রাসা। আমি আব্বুর কষ্ট দেখতাম, উনি মহিলা মাদ্রাসার জন্য অনেক চেষ্টা করে, বিভিন্ন জায়গায় জমি কেনার চেষ্টা করে, কিন্তু কোথাও মহিলা মাদ্রাসার জমি একত্রিত করতে পারে না।
এত মহিলা মাদ্রাসার জমি একত্রিত করার জন্য চেষ্টা করলো, জমি একত্রিত করা যে এত কঠিন কাজ, আর এটার পিছনে যে কত পরিশ্রম দিতে হয় এটা আমি তাকে না দেখলে বুঝতাম না। উনি কোনো সময় দালাল দিয়ে কাজ করেন না, তো মানুষের বাড়ি বাড়ি যান, যাদের জমির দরকার উনি নিজে তাদের বাড়ি বাড়ি যান, এটা আপনারা বুঝতে পারবেন না। ওনাকে এখানে দেখছেন, বক্তব্য দিচ্ছে, তাই মনে হচ্ছে যে উনি হয়তো স্বাভাবিক জীবনযাপন করছেন, না উনি আসলে একটা জমি জমা করার জন্য ওরকম 50টা মালিকের বাড়িতে ওরকম 10 বার 20 বার 30 বারেরও বেশি যাওয়া আছে জমি নেওয়ার জন্য, অনুরোধ করার জন্য যে জমিটা দিয়ে দেন, এততে দিয়ে দেন, এত দরদাম এততে দিয়ে দেন। তো মহিলা মাদ্রাসার জন্য জমি জমা করার এত চেষ্টা করার পর উনি জমি একত্রিত করতে পারেনি, তখন ছিন্ন ভিন্ন, এখানে কিছু শতক, এখানে এত শতক, এখানে এত শতক, এভাবে জমি কিনেছে, কিন্তু নিজের মন মতো যখন হয়নি, 5 বিঘা 10 বিঘা না হলে উনি প্রতিষ্ঠান মন মতো করতে পারেন না নিজের মতো, ওনার যেটা চিন্তা ভাবনা, তো উনি এক প্রকার হতাশ ছিলেন। তখন নিবরাসের সব সদস্য তাকে পরামর্শ দিল, আমিও যেহেতু তাদের মধ্যে একজন আমিও পরামর্শ দিলাম। আপনারা যারা জামিয়া সালাফি রুকনগঞ্জ নারায়ণগঞ্জে গেছেন তারা দেখবেন জামিয়া সালাফি রুকনগঞ্জ নারায়ণগঞ্জের সামনে বিশাল বিল, কেউ গেছেন? বিশাল বিল আছে না সামনে, বিশাল বিল। তখন সবাই পরামর্শ দিল যে উস্তাদজি এই বিশাল বিল নেওয়া যায় কিনা দেখেন তো। তো আব্বু নিজেও কোনোদিন সাহস করেনি, যদি সাহস করতো তাহলে উনি এদিক ওদিক ওই উঁচু বিভিন্ন জায়গায় জমি কেনার চেষ্টা করতো না, ওনার মাথায় এটাই আসতো সামনে বিশাল বিল আছে এখানে ঢোকা যায়, কিন্তু উনি কোনোদিন কল্পনা করেনি যে এত বিশাল বিল কি নেওয়া সম্ভব, কত বিঘা জমি হতে পারে তার হিসাব নাই। তো সবাই মিলে যখন ওনাকে উৎসাহ দিল, উনি আল্লাহর উপর ভরসা করে যখন বিলে নামলেন, জমি নিতে যখন শুরু করলেন, গত প্রায় 1.5-2 বছর যাবৎ উনি বিলের জমি কিনছেন, কিনতে 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 যেখানে প্রতিষ্ঠানের শেষ সীমানা ছিল সেখান থেকে বিলের ওই মাথায় রাস্তা আছে, ওই রাস্তাকে মেন ফ্রন্ট করা হবে মর্মে ওই রাস্তা পর্যন্ত জমি কিনা ঠেকাতে হবে। এই জমিগুলো কিনতে যে কত কষ্ট, টাকার কথা না হয় বাদেই দিলাম, কিন্তু এমনি শারীরিক এবং মানসিক পরিশ্রম এটা বেহিসাব। তো জমিগুলো যখন কিনা হয়ে গেল, কিনা হয়ে যাওয়ার পর এখনো শেষ হয়নি কিন্তু মোটামুটি এক সিরিয়াল হয়ে ওই মাথায় ঠেকে গেছে, তখন ওগুলোতে সাইনবোর্ড লাগানো হলো, একদিন দেখতে গেলাম অনেক ভালো লাগছে, তারপরে আজকে গিয়ে দেখি যে ওই পুরো জায়গার উপর বালু দিয়ে ভরাট করা আছে। তো ওই বালু ভরাটেই প্রায় 1 কোটি টাকার মতো খরচ আছে, যেটা গত 1-1 সপ্তাহে ওখানে বালু ভরাট হয়েছে। তো এখন জামিয়া সালাফের বিল্ডিং থেকে হাঁটা শুরু করলে ওই রাস্তার মাথা পর্যন্ত যেতে 1-1.5 কিলোমিটার হবে, পুরোটাই কিসের জমি বলেন তো? জামিয়া সালাফের জমি, আল্লাহ আকবার, প্রায় 50 বিঘা জমির উপর। তো যেই সমস্ত মানুষের পরিশ্রম দিয়ে, হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বড় বড় কাজ করান, তাদের সাথে যদি আপনি শত্রুতা করেন তা আপনি ধ্বংস হয়ে যাবেন। কে ধ্বংস করবে বলেন তো? আল্লাহ ধ্বংস করে দেবে, আজ না হয় কাল না হয় পরশু ধ্বংস হবেনই হবে। কেন? এরা তো তাদের পুরো জীবনটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনের জন্য ব্যয় করে দিয়েছে।